السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمالتو سرطاو درشق من امراء رياض الصالحين كتابتك تكي انتهارا باهيك بها আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলোই সলাতের জন্য অপেক্ষা করার ফজিলত এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত এ বিষয়ে আন আবি হুরাত রাদিয়াউ আনহু আন্না রসুল আল্লাহসাল্লাম কল লায়াজালু আহাদু কুমফি সলাতিন মাদামাতি সলাতু তাহ্ বেসুহু আবু হুরাদে আল্লাহ তাহা তিনি বলেন রসুল হাসাল বলেছেন তোমাদের প্রত্যেকেই সলাতের মধ্যে বলে গণ্য করা হবে যখন ওই ব্যক্তিকে সলাত আটকিয়ে রাখবে কোন ব্যক্তিকে যদি সলাত তাকে আটকিয়ে রাখে নামাজ তাকে যদি আটকিয়ে রাখে তাহলে ওই ব্যক্তি নামাজ রত অবস্থায় আছে বলে গণ্য করা হবে মুর্শিদে গিয়েছে সলাদ পড়েছে আসর পড়লো পড়ার পর চিন্তা করছে না আর বাড়ি যাব না মাগরীব পরে বাড়িতে যাব। তাহলে মাগরীব পর্যন্ত সে কেন ওখানে অপেক্ষা করলো আর নামাজের জন্য তাহলে এই মাঝখানের যে সময়টুকু আছে এটাকেও সে যেন নামাজ পড়তেই আছে এ বলেই গণ্য করা হবে ওই ব্যক্তি এক নামাজের পর সে তার পরিবারের কাছে ফিরে যেত কিন্তু যাওয়ার থেকে বিরত আছে একমাত্র নামাজের কারণে তাহলে এক নামাজ পড়ে আর এক নামাজে অপেক্ষায় থাকার ফজিলত হলেই যে সে যেন নামাজরত অবস্থায় থাকলো তো এটা যুবকরা আপনাদের মতো লোকজন আলোচনা শুনে হয়তো মনে করতেছে এটা তো আমাদের জন্যই হাদিস না এটা তো বুড়ো মানুষের জন্য ওয়ানহু আন্না রসূল আসাল্লাম কল আল মালাই কাতু তুসাল্লি আল আহাদিকুম মাদা মাফি মশাল্লাহুল্লা সাল্লাফি আবু হরারাজা আল্লাহু তান তিনি বলেন রসূল রসাল্লাম বলেছেন যে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করেন যেই ব্যক্তি মসল্লায় বসে থাকে ওই জায়গায় যেই জায়গায় শেষে নামাজ পড়েছে নামাজি মুসল্লি ব্যক্তি তার সলাৎ যেই জায়গায় সে সলাৎ আদায় করেছে যতক্ষণ পর্যন্ত সে ওই জায়গায় বসে থাকে ফেরেজ তার জন্য দোয়া করে সুবাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত অজু না ভঙ্গ হয়ে যায় তার কোনো সলাৎ আদায় করার পর যদি ওই জায়গায় বসে থাকে যতক্ষণ পর্যন্ত তার অজু না ভাঙবে অতক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করে কি বলে আল্লাহ ফিরলাহু আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ হামহু আল্লাহ তুমি এরপর দয়া করো আল্লাহ আকবর তাহলে আল্লাহর ফেরেস্তা যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তার প্রতি রহম করো তাহলে আল্লাহর ফেরেস্তা দোয়া কবুল করবেন না দোয়া কবুল করবেন তাহলে কত বড় ফজিল যে সলাদ আদায় করার পর পট করে বেড়ে যাওয়া তা নয় বরং ওই জায়গায় বসে থেকে তাজবি তাহরিল পড়া এবং কিছুক্ষণ দেরি করা যতক্ষণ পর্যন্ত অজু না ছুটে যাবে অতক্ষণ পর্যন্ত বসে থাকলে ফেরেস্তা তার জন্য মাখফেরাত এবং ক্ষমা যেন দোয়া করে

ইলা সাতিল্লাইল অর্ধেক রাত পর্যন্ত রাতের অর্ধেক পর্যন্ত উনি এসাকে দেরি করে পড়লেন সুম্মা আকবাল আলাইনা বিওয়াজিহি বাদামা সাল্লাহ উনি সালাতের ইমামতির পর সলাতের পর উনি আমাদের দিকে চেহারা করে বসলেন ফাকাল এবং বললেন সাল্লাহ নাস ও রাকাদু কিছু মানুষ আগেই সালাত পড়েছে এবং শুয়ে পড়েছে আর তোমরা এই নামাজের অপেক্ষায় বসেছিলে যতক্ষণ অতক্ষণ পর্যন্ত তোমাদের নামাজের সবাবই লেখা হয়েছে তাহলে উনি ইচ্ছা করে নামাজকে লেট করলেন অর্ধেক রাজ পর্যন্ত এবং তাদেরকে বুঝাইলেন তুমি এই নামাজের এবং সলাতের অপেক্ষায় বসেছিলে তো এই সেই অপেক্ষাটাও তোমাদের জন্য সলাত বলে গণ্য করা হয়েছে বোখারি রয়েদ বাবু সলাতিল জামা আমরা ইতিপূর্বে সলাতের ফজিলত শুনলাম বিশেষ করে বিশেষ বিশেষ নামাজের ফজিলত শুনলাম কিন্তু এখন যে পরিচ্ছেদ আমাদের সামনে আসছে সেটা হলোই জামাতের সাথে সলাত আদায় করার ফজিলত একটা হলো সলাত আদায় ফজিলত একটা হলো সেই সলাতটি জামাতের সাথে আদায় করা ফজিলত এ বিষয়ে আনিবনি আউমার রজী আল্লাহ আনহুমা আন্না রসুর আল্লাহ সাল্লাম অল সলাতুল জামাতি আফজালু মিন সলাতিল ফাদ্দি হিসাবে য়ৌ ঈশ্বরিন আর দারোজা মুত্তাফা কুন ইবনি অমর রাজি আল্লাহ তালা আনুহুমা তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন সলাতুল জামায়াতি জামায়াতের সাথে সলাত আদায় করা আফজাল মিন সলাতুল ফাদ্দি একা নামাজ পড়া চাইতে একা সলাত আদায় করা চাইতে বিশ্বাবে সাতাশ গুণ সবাব বিশ সুবাহ একা সলাত আদায় করা চাইতে জামাতের সাথে সলাত আদায় করা সাতাশ গুণ সবাব বেশি

পফি সুফিহি তার বাড়িতে একা অথবা বাজারে একা সলাত আদায় করার চাইতে জামায়াতের সাথে সলাত আদায় করা খাম সাউশেরিন আ দি ফা পঁচিশ গুণ অধিক সওবান আল্লাহ ওদালিকা আর এটা কীভাবে আন্নাহু ইদা তাওব্বাফ আহ সান ওদু দেখেন প্রত্যেক জায়গায় যেটা ফজিলত বিশেষ ফজিলত যেটা আছে তার কারণ আছে সেই কারণগুলি আমাদের জানতে হবে এবং সেগুলি ফজিলত অর্জন এইভাবে হবে

ওই ব্যক্তি অজু করে যখন সালাতের উদ্দেশ্যে বের হলো তাহলে প্রত্যেক কদমে একটি করে নেকি এবং আলা তালা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় ফায়দা সাল্লা আলাম তাজহারি মালাকাত তুসাল্লি আলাইহি মা দা এরপরে সে যখন সালাত আদায় করে নেয় এবং ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করে মা আলাম ইউহাদিস যতক্ষণ পর্যন্ত অজু না ভেঙে যায় তাকুল ফেরেশতা বলে আল্লাহমা সাল্লি আলাইহি আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহুম মারহামহু আল্লাহ তুমি তার প্রতি রহম করো ওয়া লা ইয়াজালু ফি সালাতিন মান সালাত সলাত এমন যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষায় থাকবে তাকে নামাজ রত বলেই গণ্য করা হবে বুখারী মুসলিম হাদিস তো এই হাদিস থেকে জানা গেল 25 গুণ আর আগরাইতেস জানার কত 27 গুণ তো কোনটাই 25 কোনটাই 27 দুটায় সহিহ হাদিস তো এটা মানুষের যত বেশি তার আগ্রহ যত বেশি চেষ্টা যত বেশি নামাজ সম্পর্কে সচেতন এবং চেষ্টা করবে ভালোভাবে আদায় করার জন্য আল্লাহ পাক তার স্বভাবকে বাড়াই দেবেন কারো কম হবে কারো বেশি তবে এতটুকু একার চাইতে সাথে নামাজ আদায় করা সওয়াব অনেক বেশি ওয়ান হো কল আতান আমা। আবু হুরাই রাজা আল্লাহ তিনি বলেন রসুল্লাহামের নিকটে একজন অন্ধ ব্যক্তি আসলো এবং বলল যে আমাকে মসজিদে নিয়ে আসার কেহ নেই কোনো ব্যক্তি আমাকে মসজিদে নিয়ে আসবে এরকম কেউ নেই ফাসা আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম সে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো যে তাকে অনুমতি দেওয়া হোক সে যেন বাড়িতে নামাজ পড়ে ফারাক খাসা আল্লাহ নবী অনুমতি দিলেন ফালাম্মা ওয়াল্লাহ যখন সে ফিরে যেতে লাগলো দা আহু ফাকা আল্লাহ আল্লাহ নবী ডেকে বললেন হালতাসমা নেদা সালাত তুমি কি আজানে আবার শোনো কল তিনি বললেন নাম হা তো তিনি বলেন ফিফ তাহলে তোমাকে জামাতে আসতে হবে করাওয়াহ মুসলিম মুসলিমের রেওয়ায়ত সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জামাতের সাথে সালাত আদায় করার ফজিলত আমরা শুনে আসতেছিলাম তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول الله আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রসালামের নিকটে একজন অন্ধ ব্যক্তি আসলো এবং বলল যে আমাকে মসজিদে নিয়ে আসার কেহ নেই কোন ব্যক্তি আমাকে কোনো নেই রসুরালাম সে আল্লাহকে জিজ্ঞাসা করলো যে তাকে অনুমতি দেওয়া হোক সে যেন বাড়িতে নামাজ পড়ে ফারাক খাসালাহু আল্লাহ নবী অনুমতি দিলেন ফালাম্মাওয়াল্লাহ যখন সে ফিরে যেতে রাখলো দা আহু ফাঁকা আল্লাহ আল্লাহ নবী ডেকে বললেন আলতাসমাউ তাসমাউ নেদা বি তুমি কি আজানে আওয়াজ শোনো কল তিনি বলেন নাম হা তো তিনি বলেন ফা আজিব তাহলে তোমাকে জামাতে আসতে হবে রাহু মুসলিম মুসলিমের রেওয়ায়ত সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জামাতের সাথে সালাত আদায় করার ফজিলত শুনে আসছিলাম বিরতির পূর্বে তো আমরা যে হাদিসটি শুনলাম যে একজন অন্ধ ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আমি অন্ধ আর আমাকে মসজিদে নিয়ে আসার কেহ নেই আর আরেকটি রয়েতে আছে যে উনি অন্ধ এবং তিনি বলছেন যে মদিনার অলিতে গলিতে সাপ বিচ্ছু আছে আর আমি অন্ধ মানুষ আমাকে যে কেউ মসজিদে নিয়ে আসবে এরকম কোনো ব্যক্তিও নেই তো আল্লাহ নবী সাহাশালাম তার এই বাহ্যিক ওজোর দেখে তিনি বললেন ঠিক আছে তুমি অন্ধ মানুষ মসজিদে আসা নিয়ে আসার মতো লোক নেই অন্ধকের আসাও কষ্টকর রাস্তায় কাটা বিচ্ছু অনেক কিছু আছে তো ঠিক আছে তুমি বাড়িতে সলাশ দায়ী করো তো একটু পরেই জিব্রাইল আলা সালাম এসে বললেন হে নবী সালাম তাকে জিজ্ঞাসা করেন সে কি আজানে আওয়াজ শোনে তো নবী তাকে আবার ডাকলেন বললেন হালতাসমাউন্ নেদা তুমি কি আজানে আওয়াজ শোনো বলছে হ্যাঁ আজানে আওয়াজ শুনতে পাই বলছেন ফা আজিব তাহলে তোমাকে মসজিদে আসতে হবে জামাতের সাথে পড়তে হবে তাহলে অন্ধ ব্যক্তি যাকে মসজিদে নিয়ে আসার কেহ নেই ওই ব্যক্তির জন্য যদি জামাত ছেড়ে দেওয়া বৈধ না হয় অনুমতি না পায় তাহলে আমরা কোথায় আমরা কোন ওজোরে জামাত ছেড়ে বাড়িতে নামাজ পড়ি শুধু ফজিলত্ব তো আলাদা কথা আগে আমরা হাদিস শুনব যে আল্লাহ নবী সালাম উনি ওই বাড়িকে জ্বালিয়ে দিতে চাইছেন যেই বাড়ির মানুষেরা আজান শোনার পর জামাতের সালাত আদায় করার জন্য মর্শিদা আসে না তাহলে সবাবই শুধু নয় বরং ইমানের দায়িত্ব এটা যে পার্শ্বে মসজিদ যদি থাকে আর সেখানে যদি জামাতবদ্ধভাবে সলাত হয় সেখানে জামাতের সাথে আদায় করা আর এতে বহুত লাভ আছে যেটা আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে হাদিসের থেকে আমরা শুনবো জানবো জামাতের সাথে সলাচদায় করলে একসঙ্গে দাঁড়াই মহব্বত বৃদ্ধি হয় সেখানে ধনী গরিব রাজা প্রজা কোনো পার্থক্য নেই সবাই কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা মিলিয়ে কাতার বদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা এবং সেখানে কোনো অসুস্থ ব্যক্তি থাক তারও জানা যায় সমাজে কার কি ঘটেছে সেগুলি শোনা যায় জানা যায় তে অনেক লাভ আছে জামাতের সাথে সলাশ আদায় করার জন্য এই জন্য জামাতের সাথে সলাৎ আদায় ইচ্ছা করে ওজোর ছাড়া ছেড়ে দেওয়া ঠিক না এ বিষয়ে যে আগে হাদিসটি ছিল যার কিছু অংশ আপনাদের সামনে বলেছি যে আবদুল্লাহ ওকিল আমর বিন কয়েস আল মারুবী ইবনে উম্মে মাকতুম আল মুআযিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যিনি রাসূলের মুর্শিদের মুআযিন ছিলেন তার এই ঘটনা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মাদিনাতা কাসিরাতুল হাওাম ওয়া সিবা যে মদিনায় বিষাক্ত প্রাণী আছে এবং হিংস্র জানোয়ার আছে ফাকাল রাসূলুল্লাহ তাসমাউ হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা তুমি কি এই শব্দ শোনো হাইয়া আলাস সালা আসো সালাতের দিকে হাইয়া আলাল ফালা আসো কামিয়াবীর দিকে

আর আমি লোকজনকে বলি যে তোমরা আজান দাও সুম্মা আুর নাস এরপরে একজনকে বলি যে তুমি ইমামতি করো অর্থাৎ আমি যেটা করি আমার মন এটা চাই যে আমি বলি কিছু লাকড়ি নিয়ে আসো এরপর আজান হোক নামাজ শুরু হোক আর আমি একজনকে বলি তুমি ইমামতি করো সুম্মা উলিফ ইলা রেজালিন এরপরে আমি যে দেখি যে কোন কোন পুরুষ মুর্জিদ আসে নেই কোন কোন বাড়ি থেকে মুর্শিদে আসে নাই আমার মনে চায় যে আমি ওই সমস্ত মানুষের বাড়ি জ্বালিয়ে দেই যারা জামাতের সাথে শরিক হয় নাই তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আমাদের যে ইচ্ছা দিয়েছে তা না যে তুমি একা পড়লে এক গুণ স্বভাব নাও আর মসজিদে গেলে সাতাশ গুণ স্বভাব নাও এটা আমাদের এখতিয়ার নয় প্রথম তো উৎসাহিত করা হয়েছে যে বেশি স্বভাবের জন্য তোমাকে মসজিদে জামাতের সাথে সরাজাদাই করতে হবে এবং এখানে বলা হয়েছে যে না তুমি ওজোর সারা বাড়িতে সলা করলে জামাত ছেড়ে দিলে তোমার পরিণাম হলো এই যে তোমার মোনাফিকের লিস্টে তোমার নাম লেখা হয়ে যাবে তো আল্লাহ আল্লাহর চাচ্ছিলেন যে আমি ওই বাড়িগুলি জ্বালিয়ে দেই যারা আজান শোনার পর না আসে কিন্তু বাড়িতে মহিলারা থাকে যাদের উপর চেয়ে শরিক হওয়া অজীব নয় বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আসে তাদেরও জামাতের সাথে শরিক হওয়ার প্রয়োজন নেই তো আল্লাহ নবী এটা উনি একটা জিনিস বুঝাতে যেয়ে যে এটা আমার মনে চায় যে যারা জামাতের শরীফ এদেরকে পুরিয়ে দেওয়া দরকার তাহলে কত রাগ করছেন উনি তাদের উপরে মাসুদ জান তিনি বলেন মানসার রাহু কাল্লাহ তালা গাদান মুসলিমান যে ব্যক্তি এটা পছন্দ করবে যে কালকে সে আল্লাহর সঙ্গে মুসলমান অবস্থায় সাক্ষাৎ করবে অর্থাৎ ইসলামের উপর মৃত্যু বরণ করুক এটা যদি কেউ চায় ফল ইউহাফিদ আলাহা উলা এই সলাওয়াত তাহলে সে যেন এই নামাজগুলির হেফাজত করে পাঁচ ওক্ত সলাত যেন সে আদায় করে হাইসুই ইউনাদা বিহিন্না যখনই এই সলাতের আজান দেওয়া হবে তারা যেন জামাতে সাথে সলাচ আদায় করে ফাইনাল্লা সারো আলী নবি ইউকুম সুনানা হুদা কারণ আল্লাহ তালা তোমাদের নবীদের জন্য যে হেদায়তের পথ যেটা উনি অবলম্বন করেছেন যেটা আমাদেরকে দান করেছেন হেদায়েতের একটি পথ পদ্ধতি উনি বলে দিয়েছেন হুদা আর বেশের সাথে করা এটা হলো নবীদের হেদায়তের অন্তর্ভুক্ত নবীদের পথের অন্তর্ভুক্ত তোমরা যদি তোমাদের বাড়িতে নামাজ পড়ো কামা ইসাল্লি হাদ আল ফি বাই যেরকম কিছু মোতাখাল্লিফ পিছনে থাকা ব্যক্তিরা যেরকম বাড়িতে নামাজ পড়ে তোমরা যদি বাড়িতে নামাজ পড়া শুরু করে দাও লাহ তারাকতুম সুন্নতনাবি হুকুম তাহলে তোমাদের নবীর সুন্নতকে তোমরা ছেড়ে দিলে ওলাও ও তারাকতুম সুন্নতনাবি হুকুম আর তোমরা যদি তোমাদের নবীর সুন্নতকে ছেড়ে দাও তাহলে তোমরা পদ্ভস্ত হয়ে যাবা ওলা রয়াইতু না ওমায়েতা খাল্লা আনহা ইল্লা মোনাফেকুন মালুমান নেফা আব্দুল্লাবিন মাসুদ বলছে আমরা নবীর যুগে জামাত থেকে যারা দূরে থাকতো জামাতে যারা নামাজ পড়তো না আমরা মনে করতাম তারা খালেস মোনাফিক মুনাফিক ছাড়া কেহ জামাত ছেড়ে যেত না প্রবাহ মুসলিম ইমা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হলেই জামাতের সাথে সলাত আদায় করা এটা নবীর শুননত এবং তিনি বললেন কেহ যদি মুসলমান অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে চায় তাহলে সে যেন এই জামাতের হেফাজত করে নামাজের হেফাজত করে কারণ আল্লাহ তালা বলছেন যে মা ফি সাকার সুরে মুদাসিরে যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা ফি সাকার তোমরা জাহান্নামে কেন আসছো কোন কাজের বিনিময়ে কোন কাজের কারণে তখন তারা প্রথম উত্তর দিবেন কুমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে হইতে অন্যতম কারণ তারা বলবে যে আমাদের মূল কারণ আমরা নামাজ পড়তাম না এই জন্য বলছেন যে তোমরা যদি নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয় জান্নাত পেতে গেলে নামাজ অবশ্যই পড়তে হবে এ বিষয়ে আরও অত্যন্ত কঠিন হাদিস আমাদের সামনে আসতেছে ইনশাআল্লা তারা অফি লাহু অন্য আরেকটি রেওয়ায়তে আছে কল তিনি বলেন ইন্না রসুল ইসলাম আল হুদা ওয়াঈ সুনানিল হুদা আসসাল ফিল মসজিদে ফি রসুল আমাদেরকে হেদায়তের সুনত আমাদেরকে বলে দিয়েছেন হেদায়তের পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন ওয়া ইন্নামিন সুনানিল হুদা আর হেদায়তের সন্নত হেদায়তের পথ হলেই আসসলাত ফিল মসজিদ আল্লা ইউ আদান ফিহি যেই মসজিদে আজান দেওয়া হয় সেই মসজিদে সলাচলাই করা

এবং সেই তিনজন যদি জামায়াতের সাথে আর না করে তাহলে শয়তান তাদেরকে গ্রাস করে নিয়ে নেয় তিনজন বা একাধিক কোনো গ্রাম অথবা বস্তিতে যদি বসবাস করে এবং এরা যদি সকলে জামাত বদ্ধভাবে যদি জামাতের সাথে সলাৎ আদায় না করে তাহলে ইল্লা কদ ইস্তাহাবাদ আলম শয়তান তাদের উপর শয়তান নিযুক্ত হয়ে যায় বিল জামা তোমরা জামাতের সাথে সলাত আদায় করবা তা ইন্নামা ইয়াকুলু দি মিনাল গালা মিল কারণ বাঘ ওই ছাগলকেই সে শিকার করে এবং তাকে ধরে বসে এবং খায় যে ছাগল তার দল থেকে আলাদা হয়ে যায় আবু দাউদ হাদিস রেওয়াজ করেছেন হাসান সানাদের সাথে তাহলে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলে আমরা জামাতের সাথে সলাত আদায় করার ফজিলত আমরা জানতে পারলাম যে একা সলাত আদায় করা চাইতে পঁচিশ গুণ সাতাশ গুণ সবার বেশি এবং স্বভাব তো আছে আছে যে ব্যক্তি আজান শোনার পর মসজিদে না আসে আল্লাহ নবী সালাম তার বাড়ি পুরে দেওয়ার আশা করার অর্থ হল এই যে ওজোর সারা জামাত ছেড়ে দেওয়া ঠিক না ওজোর কি মুসাফির ওই ব্যক্তি জামাতের সাথে সরাজ আদায় করা ফরজ নয় ওজোর কি অসুস্থ রুগী রুগীর জন্য জামাত প্রয়োজন নেই কারণ বেশি ক্ষুদো নিয়ে নামাজে দাঁড়াবা তো চিন্তা শুধু ওই খাওয়ার পথে থাকবে এগুলি হলো ওজর এগুলি ছাড়া আমাদের সর্ব অবস্থায় জামাতের সাথে সলাদ দায়ী করা দরকার যে ফজিলত আমরা শুনলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ফজিরত অর্জনের জন্য জামাতবদ্ধভাবে সলাৎ আদায় করার তৌফিক দান করুন এই বলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নে আমল করার তৌফিক দান করুন ওয়রুদ্দ আওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি